হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ভিউয়ার, প্রতিদিনের মতো আজকেও আমি একটি নতুন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আজকের টিপসটি হলো কালো গায়ের রং কীভাবে ফর্সা করবেন। এই টিপসটি আপনাদেরকে আমি সরাসরি দেখাবো, কীভাবে তৈরি করতে হয়, কী কী লাগবে এবং কতটুকু দিতে হবে। সেই প্রাচীনকাল থেকেই এগুলো ব্যবহার হয়ে আসছে। এই যুগে এসেও সেই বাজারের কেমিক্যাল জাতীয় ক্রিম বাদ দিয়ে এখন এগুলোই ব্যবহার করা হচ্ছে। প্রিয় ভিউয়ার, আমাদের এই টিপসটি তৈরি করতে দরকার হবে কাঁচা দুধ, হলুদের গুঁড়ো এবং ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুলটি আপনি আপনার বাজারের যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি নিয়ে আসবেন। আর ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো বন্ধুরা, শুরু করা যাক। চলে এলাম আমাদের মূল আলোচনার বিষয়ে। আমরা প্রথমে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো নেব, তারপরে নেব দুটি ই ক্যাপসুল। হয়তো আপনার বেশি কমও লাগতে পারে, সেটা আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন। এখন এই দুটি ভালোভাবে মিশ্রণ করব। দুটি জিনিস যেমন হলুদের গুঁড়ো এবং ভিটামিন ই যেন ভালোভাবে মিশে যায়, সেই বিষয়টা অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে। তারপরে নেব কাঁচা দুধ। এই তিনটি জিনিস ভালোভাবে মিশাতে হবে। দুই চামচ কাঁচা দুধ নেওয়ার পর, কাঁচা দুধ নেওয়ার পরে এই তিনটি জিনিস যেমন দুধ, হলুদ এবং ভিটামিন ই, এই তিনটা ভালোভাবে মিশ্রণ করে নেব। মিশ্রণ করার পরে আপনাদের ত্বকে ব্যবহার করতে হবে। এভাবে 15-20 মিনিট ম্যাসেজ করার পরে, যে জায়গায় আপনার সমস্যা আছে সেই জায়গায় ম্যাসেজ করার পরে আধা ঘন্টা মতো রেখে দেবেন শুকানোর জন্য। এই টিপসটি আপনার প্রতিদিন একবার ব্যবহার করতে হবে। আধা ঘন্টা পরে যখন আপনার শরীরে মিশ্রণটি শুকিয়ে যাবে তখন ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন। প্রিয় ভিউয়ার, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।